বৃষ্টির কারণে টানা 2 ঘন্টা বন্ধ ছিল বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টির খেলা। এর আগে বিস্ফোরক ব্যাটিংয়ে প্রথম ইনিংসে 1902 বল ব্যাটিং করে বাংলাদেশ, তোলে 5 উইকেটে 207 রান। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের লক্ষ্যটা কমে নেমে আসে 8 ওভারে 104 রানে। প্রথম 2 ওভারের বাজে বোলিং এর পরেও তাসকিন আহমেদের ঘুরে দাঁড়ানো ক্যারিয়ার সেরা বোলিংয়ে 22 রানে জয় পায় টাইগাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মেঘলা কন্ডিশনে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড দল। ব্যাটিং এ নেমে পাওয়ার পেলেতেই ঝড় তোলেন লিটন দাস ও রনি তালুকদার, দুজনই 256 স্ট্রাইক রেটের ব্যাটিং এ পাওয়ার পেলেতে বাংলাদেশকে নিয়ে যান 81 রানে, যা টি টোয়েন্টি ম্যাচের প্রথম 6 ওভারে বাংলাদেশের সর্বোচ্চ। 1902 বল স্থায়ী হওয়া বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ 67 রান এসেছে রনির ব্যাট থেকে, যা ছিল টি টোয়েন্টি ক্যারিয়ারের তার সর্বোচ্চ। রনি 38 বলের ইনিংসে ছিল 7টি 4 ও 3টি ছক্কা। লিটনের 47 রান এসেছে 23 বলে, তার 204 স্ট্রাইক রেটের ইনিংসে 4টি 4 ও 3টি ছক্কা ছিল। 5 উইকেট হারিয়ে 1902 বলে বাংলাদেশের সংগ্রহ 207 রান, যা এই মাঠে সর্বোচ্চ। বাংলাদেশের সর্বোচ্চ টি টোয়েন্টি স্কোর 215 রানের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারত, কিন্তু বৃষ্টি নামায় বাংলাদেশ ইনিংসের শেষ 4 বল করা সম্ভব হয়নি। এই নিয়ে চতুর্থবার টি টোয়েন্টিতে 200 পেরোলো বাংলাদেশ দল। বৃষ্টির পর উইকেট ব্যাটিং এর জন্য আরেকটু সহজ হয়ে এসেছিল। 8 ওভারে 104 রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় আয়ারল্যান্ড। রান তাড়ায় নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের পাওয়ার প্লের 2 ওভারে 32 রান পেয়ে যায় আইরিশরা। ওভার প্রতি 13 রান রেটের ম্যাচটি 2 ওভার পর সেটি নেমে আসে 12-তে। পরের 2 ওভারে অবশ্য ম্যাচটা ঘুরে যায়। হাসান মাহমুদের 3য় ওভারে এসেছে মাত্র 5 রান। সে ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে অ্যাডেয়ারের স্টাম্প উড়িয়ে দিয়েছেন হাসান। পরের ওভারে তাসকিন আহমেদ আরও 3 উইকেট নিয়েছেন মাত্র 7 রান দিয়ে। ম্যাচের মোড় ঘুরে যায় তাতে। 8 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে রান তাড়ার দৌড়ে পিছিয়ে পড়ে আয়ারল্যান্ড। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্টার্লিংরা। তাসকিন ইনিংসের শেষ ওভারে এসে আরও 1টি উইকেট শিকার করেন। আয়ারল্যান্ডের রান থামে 5 উইকেটে 81 রানে। ডিএলএস পদ্ধতিতে 22 রানের ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। তাসকিন 16 রানে 4 উইকেট নিয়েছেন, যা তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। তবে ক্যারিয়ার সেরা বোলিং করেও তাসকিনের হাতে ওঠেনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। 38 বলে 176 স্ট্রাইক রেটে ক্যারিয়ার সেরা 67 রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রনি তালুকদার। এই জয়ে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0তে এগিয়ে গেল টাইগাররা। আগামী 29 মার্চ বুধবার সিরিজের পরবর্তী ম্যাচে আবারও মুখোমুখি হবে 2 দল।